আপনি এটাই বুঝতে বুঝুন কি কি অন্যায় হচ্ছে। একটা সিনিয়র সিটিজেন, তার বয়স কিছু না, 60-এর উপরে হয়ে গেছে, তাকে কালকে আইসি বীজপুর তুলে নিয়ে গিয়েছে, মেরে ওর আঙুল ভেঙে দিয়েছে। ওকে রাত্রিবেলা কিছু না হলে 10 বার মেরেছে, 10 থেকে 12 বার ওকে মেরেছে। আর মেরে মেরে বলছে কি তোমরা বিজেপি কেন করছো, তোমরা তৃণমূল করো, যা ইচ্ছা তোমরা করতে পারো। এর বীজপুরের আইসি এইভাবে যে লম্পটগিরি করছে, এর এগেনস্টে আমরা তো মামলা করছি। আজকে যেভাবে মেরেছে ও মামলাও হচ্ছে, যাতে আমরা আগামী দিন লড়াই করতে পারবো। আর ভারতীয় জনতা পার্টি কর্মীরা যত মারবে, আজকে দায়িত্ব নিয়ে বলছি, অজয় ঠাকুর যত আমাদেরকে ফাঁসাবে তত আমাদের লাভ হবে নিশ্চিতভাবে। 2,14,000 ভোটে জেতা সিট এখানে, এবার আমরা 7টা বিধানসভা মিলিয়ে 2 লাখ ভোটে জিতবো। অজয় ঠাকুর যা করছে আমাদের ভালোর জন্যই করছে, করুক।